আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এটা আসলে হুট করে ঢাকার বাইরে আসা দু একদিনের জন্য, এবং এরকম ভিডিও এর আমি আগেও করেছি। আমি আসলে যেখানে থাকি আমাদের চারপাশের বেশ কয়েকটা গ্রাম আছে খুব সুন্দর, তো আমি আসলে মাঝে মাঝে এই গ্রামগুলোতে বেড়াতে আসি। তো দু একটা ভিডিও দেওয়ার পরে বিশেষ করে প্রবাসীদের জন্য করি আমি, এবং এত চমৎকার রেসপন্স পেয়েছে তো ভাবলাম যে এবারও একটু করে ফেলি। তো এই ভিডিওটা আসলে আপনাদের জন্য। কি ধান এগুলো কাকু? আঠাশ ধান। কি ধান? আঠাশ। আঠাশ আঠাশ কেমন হয় এটা বিঘা প্রতি? হলে ভালো হয়। ভালোই হয় না? আমরা আসলে অনেক ধরনের ব্লগিং করি, কিন্তু বাংলাদেশের সৌন্দর্য, বাংলাদেশকে যদি চিন্তা হয় তাহলে বাংলাদেশের গ্রাম নিয়ে ব্লগিং করা উচিত। আমার খুব ইচ্ছা আছে কিন্তু আমি আসলে সময় পাই না। যদি সময় পাই তাহলে বাংলাদেশের যে প্রকৃতি সেটা নিয়ে একদিন আমি কাজ করবো ইনশাল্লাহ। অসাধারণ। এটা গাজন না? ফ্রেশ। এরশাদ, একটা গাজর। আমিও একটা গাজর পেয়েছি এবং মার্শাল্লাহ সুপার ফ্রেশ। কি নাম ভাই আপনার? জাহাঙ্গীর। আপনি কি রেগুলার কলাই বিক্রি করেন? রেগুলার কলা বিক্রি করি। এই বিচি কলা? বিচি কলা অন্য কলা কিনে খেলে বিচি কলাই কিনি। শুধু বিচি কলাই কেনেন কেন? এই বিচি কলাতে কি লাভ বেশি? আল্লাহ চলাচ্ছে, এর উপর আজ 12 বছর এই ব্যবসা করছি। এই 12 বছর ধরে আপনি বিচি কলা বিক্রি করেন? শুধু বিচি কলা? খালি বিচি কলা, কোনো কলা কিনে নেই। কেন, এখানে এখানে কি আছে এই বিচি কলার মধ্যে, এমন কি আছে যে শুধুমাত্র 12 বছর আপনি এই বিচি কলা নিয়ে পড়ে থাকলেন? হ্যাঁ, কাহিনী কি বলেন তো? কাহিনী মনে হয় এটা ব্যবসা আল্লাহ চলাচ্ছে না, কিন্তু আপনি শুধু বিচি কলাই কেন বিক্রি করলেন? অন্য কিছু তো বিক্রি করতে পারতেন। আমি অন্য কলা কিনে আমি বিচি কলাই বিক্রি করি। এর আপনি বিচি কলার প্রেমে পড়ে গেছেন। ওকে, কি কত করে কি বিক্রি করেন? একটু হালি ঠালি এগুলো কি সিস্টেম? ঘাউর সিস্টেম বিক্রি করি। ঘাউর মানে এটা হচ্ছে একটা ঘাউর মানে হচ্ছে পুরো একটা থোরা। হ্যাঁ, পুরো একটা থোরা। এটা কত করে বিক্রি করেন? কত করে কিনে কত করে বিক্রি করেন? তাই এর উপর আমার 800 টাকা পড়ছে এক এক থোরা, এক ঘাউর। ওই সবগুলো কতগুলো আছে এখানে? আটটা। কত পড়ছে? 800 টাকা পড়ছে। আর আপনি বিক্রি করবেন? বিক্রি করবো তাও তো নিম্ন 1400-1500 টাকা। ওই তো ডাবল লাভ। Thank you.
মানে তুমি তো তোমার ইউটিউব চ্যানেলের জন্য তুমি হচ্ছে এই কন্টেন্টটা করো না ইউটিউব চ্যানেল কিন্তু এটা তো কোনো চেঞ্জ আসে মানে এদের মধ্যে গ্রামের মধ্যে কোনো চেঞ্জ দেখতে পারছো এতগুলা চেঞ্জ অনেকেই আছে আসলে অসহায় যারা ভালোমন্দ খেতে পারে না তারা দেখা যাচ্ছে যে আস্তিছে হয়তো অনেক বয়স বেশি তো কেউ ভালো মাছ খেতে পারতেছে না দামি কেউ মাংস খেতে পারতেছে না তারা খাচ্ছে এই জন্যই আর কি না এটা তো আছে কিন্তু এতগুলো মানুষ একসাথে বসতেছে এদের মধ্যে তো এই সৌহার্দ্য সম্প্রীতি ও বৃদ্ধি পায় তাই না সবাই খুব হ্যাপি সবাই খুব হ্যাপি না রাইট খুবই হ্যাপি এবং বলতেছে যে না আমরা আমাদের খুব ভালো লাগে কারণ এখন এন্টারটেইনমেন্ট তো এখন নাই বিনোদন তো আস্তে আস্তে হারা যাচ্ছে তারা বলতেছে আমরা যখন এই যে সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছি অনেক মজা করতেছি হইহুল্লো করতেছি এটা তাদের খুব ভালো লাগে তোমার দাদি এখনো সন্দেহ করে যে তুমি যে কাজ করতেছ সন্দেহ করে না মানে মানে কি বলে বলেন তো একটু ভালো ফাজলামো করতেছ মানে বলে যে ফাজলামো করতেছে আচ্ছা তুমি একটু আমি আমার লোক লোক এই দাদিদের যে চিন্তা ভাবনা আছে না এটা কিন্তু বাংলাদেশের অনেক মানুষেরই চিন্তা ভাবনা তো আমি যেটা বলবো এটা অনেক মানুষ বিশ্বাস করবে তুমি তুমি যদি তোমার সন্দেহ মানে কোনো ধরনের কোনো ঝামেলা না থাকে তুমি এই কাজ করে মান্থলি তোমার কি পরিমাণ ইনকাম হয় আচ্ছা এটা হচ্ছিলো যে আমার ইউটিউব থেকে যে আর্নিংটা আসে সেই আর্নিংটাই আমি তুমি ডলারে বলতে পারো হ্যাঁ চেষ্টা করি যে তাদের মাঝে মানে করার জন্য খরচটা করার জন্য কারণ আমার এই যে এইদিকে দেখেন যে আমার এই স্টাফ প্রায় 10 জনের মতো আছে পুরুষ এবং ছেলে মিলায়া তো ওদেরকেও কিছু টুকু আর কি দেওয়ার চেষ্টা করি না সেটা ঠিক আছে কিন্তু তুমি শুধু আমাকে আমি জানি পুরো অ্যামাউন্টটা তুমি বলবা না কিন্তু তুমি আমাকে একটা জিনিস বলো যে একজন মানুষ চাকরি করে যে আয় করে সেটার থেকে বেটার মানে কি অনেক বেশি বেটার না খুবই বেশি বেশি খুবই বেটার আমি বলে গেলাম ঠিক আছে নাতি ঠিক লাইনে আছে হ্যাঁ এটা একটা অসাধারণ দৃশ্য কন্টেন্ট মেকিং এর জন্য হোক বা যেটার কারণেই হোক না কেন আরিফ যে কাজটা করতেছে এটার ইমপ্লিকেশন কিন্তু অনেক বড় আপনারা জানেন যে প্রতি সপ্তাহে এরকম দুইবার এদের গেট টুগেদার হয় একসাথে রান্না বান্না হয় একসাথে খাওয়া দাওয়া হয় তার মানে এদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি যে জায়গাটা সেটা অনেকখানি বাড়তেছে এবং আমি মনে করি ইউটিউব এবং ফেসবুক বাংলাদেশে কিছু কন্টেন্ট তৈরি করতেছে যেটা অসাধারণ Bogra, Bogra, Bogra!